बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आमार सुप्रिय शिक्षार्थी, आशा करी तुम्हारा सबाई भलो आछो, आमिओ भलो आछी। आमादेर तृतीय सेमिस्टार परीक्षार सिलेबास आमरा आज के थेकेई शुरू करब। आमादेर सिलेबासेर प्रथमेई रयेछे आमादेर श्वसन प्रक्रिया, जेटा आमरा निजेराओ किन्तु एई श्वसन प्रक्रियार संगे सम्पृक्त। तो आमरा प्रथम थेके आज के शुरू करब। आज के आमरा पढ़ब पार्ट एक एवं पार्ट दुई। तार आगे जेने नी आमरा एखान थेके की की जानते पारबो, श्वसनटा कि, श्वसन काके बोले आमरा जानते पारबो श्वसन कोथाय हय, कोन अंगेर माध्यमे हये थाके, श्वसनेर समय शक्ति उत्पन्न हय, एई परीक्षाटाओ आज के आमरा करे फेलबो। तो प्रथमेई आमरा श्वसन सम्पर्के जानी। একটা জিনিস তোমরা একটু চিন্তা করে দেখো, আমরা প্রতিদিন যে খাদ্যগুলো আমরা গ্রহণ করছি, এই খাদ্যগুলো কিন্তু প্রায় সব কিছুই আসে উদ্ভিদ থেকে। তুমি যাই খাও না কেন, তুমি যদি ভাত খাচ্ছ সেটাও আমরা উদ্ভিদ থেকে পাই, আমরা যদি শাকসবজি খাচ্ছি, আমরা ডাল খাচ্ছি, এটাও উদ্ভিদ থেকে পাচ্ছি। তারপর তুমি চলে আসো, তুমি প্রোটিন, তুমি কি খাচ্ছ, তুমি গরু মাংস খাচ্ছ, সেগুলো কিন্তু কই থেকে আসছে, গরু কি খাচ্ছে, গরু ঘাস খড় এগুলো খাচ্ছে। তো তাহলে কিন্তু আসলে আমরা সবাই কিন্তু আসলে আমরা প্রাণী কিন্তু আসলে উদ্ভিদের ওপর নির্ভরশীল। আমরা খাদ্যটা সংগ্রহ করি, আমরা কিন্তু খাদ্য তৈরি করতে পারি না, কিন্তু আমরা যে খাদ্যটা খাবার হিসেবে গ্রহণ করছি, এই খাবারটা কিন্তু আসলে কি হচ্ছে বা কিভাবে শক্তি উৎপন্ন হচ্ছে সেটা সম্পর্কে আমরা জানব। তোমরা দেখো শ্বসন প্রক্রিয়ায় কি হয়, কোষস্থ খাদ্য আমরা খাবার গ্রহণ করলাম, সেই কোষস্থ খাদ্য হতে পারে বা কোষস্থ স্থিতিক শক্তি বলছি আমরা এটাকে, বা খাদ্যের মধ্যে যে শক্তিটা সঞ্চিত থাকে সেটাকে আমরা কি বলছি, কোষস্থ স্থিতিক শক্তি। কি হচ্ছে, অক্সিজেনের উপস্থিতিতে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, গতিশক্তি উৎপন্ন হচ্ছে, পানি উৎপন্ন হচ্ছে, আর কি হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড, এটাই হচ্ছে শ্বসন প্রক্রিয়া। তাহলে শ্বসনের সংজ্ঞা দিতে গিয়ে আমরা কি বলবো, যে শ্বসন একটা কি, একটা অন্তঃকোষীয় বিপাকক্রিয়া বা দহন ক্রিয়া, আমরা এটা আগেও জেনেছি আমরা। আর এখানে কি হয়, এখানে কোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে বা কোনো কোনো ক্ষেত্রে অনুপস্থিতিতে কি হয়, জারিত হয়ে তাপশক্তি, কার্বন ডাইঅক্সাইড, পানি ইত্যাদি উৎপন্ন হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা শ্বসন ক্রিয়ার ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি একটা জিনিস, যে অক্সিজেন যদি প্রয়োজন হয়, যে ক্ষেত্রে অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন ক্রিয়া সম্পূর্ণ হয়, সেই ক্ষেত্রে কি হয়, অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি যাই হোক না কেন, শ্বসন ক্রিয়ায় কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা অবশ্যই উৎপন্ন হবে। অক্সিজেন থাকুক বা না থাকুক, শ্বসন ক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইডটা অবশ্যই উৎপন্ন হবে। আচ্ছা, তাহলে আমরা শ্বসনকে সংজ্ঞাটা আমরা জানলাম। আমি শ্বসনের সংজ্ঞাটা আবার বলছি তোমাদেরকে, একটু মন দিয়ে শোনো। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থ বা জীব কোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি, তাপশক্তি রূপান্তরিত মুক্ত করে বা রূপান্তরিত করে, এবং ফলশ্রুতিতে কি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাকে আমরা কি বলছি, পানি উৎপন্ন হচ্ছে, একে আমরা কি বলছি, শ্বসন ক্রিয়া। এখন শ্বসনটা কোথায় হয়, শ্বসনটা কোথায় হয় আমরা এবার জানবো। তাহলে দ্বিতীয় প্রশ্নটা আমাদের কি, শ্বসন কোথায় হয়। এখন আমরা এখানে লিখে রেখেছি কিন্তু দেখো যে এটা কি, এটা হচ্ছে অন্তঃকোষীয় বিপাক ক্রিয়া। অন্তঃকোষীয় কেন বলছি সেটা কিন্তু একটা কথা, যে আমরা এটাকে অন্তঃকোষীয় বলছি আসলে কেন। আসলে আমাদের এটা অন্তঃকোষীয় বলার কারণ যে এটি আসলে কোষের অভ্যন্তরেই সম্পূর্ণ হয়। কোথায় হয় এটা, এটা হয় আসলে কোষের অভ্যন্তরেই সম্পূর্ণ হয়ে থাকে। আচ্ছা, তাহলে শ্বসনটা কোষের অভ্যন্তরে হয় বলে আমরা এটাকে কি বলছি, অন্তঃকোষীয় শ্বসন ক্রিয়া। আচ্ছা, এখন কোন অঙ্গের মাধ্যমে হয়, এখন কথা হচ্ছে এখানে দুটো, যে
শ্বসন আমরাও জীব, উদ্ভিদ কিন্তু জীব, আমরা দুটোই হচ্ছে জীবের অন্তর্ভুক্ত। আমরা প্রাণী আর গাছপালা এগুলোকে আমরা কি বলছি? উদ্ভিদ। কিন্তু উদ্ভিদ আসলে প্রাণী এবং আমরা কি বলছি দুটোই প্রাণীর অন্তর্ভুক্ত। তাহলে আমাদের তুলনায় উদ্ভিদের কিন্তু শ্বসন অঙ্গটা অনেকটা সরল প্রকৃতির। কি প্রকৃতির? সরল প্রকৃতির। এখন প্রথমে আমরা জেনে নেব উদ্ভিদের শ্বসন অঙ্গ সম্পর্কে, যে উদ্ভিদের কোন অঙ্গগুলো শ্বসন ক্রিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো আমার হাতে তোমরা দুটো উদ্ভিদ দেখতে পাচ্ছ, এটা কি একটা উদ্ভিদ। উদ্ভিদের পাতা দেখতে পাচ্ছি আমরা, কচি কাণ্ড দেখতে পাচ্ছি, এখানে পাতাও রয়েছে আবার কচি কাণ্ডও রয়েছে। তাহলে আমি যদি বলে থাকি যে উদ্ভিদের পাতাতে কতগুলো ছোট ছোট রন্ধ্র থাকে, সেটাকে আমরা কি বলি? পত্ররন্ধ্র। কিন্তু আমরা কিন্তু এটাও জেনেছি যে কি, যে শালক সংশ্লেষণ প্রক্রিয়াতে, এর আগে পড়েছিলাম যে উদ্ভিদের পত্ররন্ধ্র এবং কচি কাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এটা এই যে কাণ্ডে যে রন্ধ্রগুলো থাকে সে রন্ধ্রটাকে আমরা তাহলে কি বলবো? পাতার রন্ধ্রটাও আমরা কীরকমভাবে পরীক্ষা করব? আমরা যদি দেখো এই যে আমার হাতে একটা ম্যাগনিফাইং গ্লাস আছে, এই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমরা যদি এই পাতার ঠিক উল্টো পৃষ্ঠে আমি যদি ভালো করে একটু এভাবে লক্ষ্য করি তাহলে কিন্তু আমি দেখতে পাবো। এভাবে যদি ভালো করে একটু লক্ষ্য করি তোমরাও দেখতে পাবে, এরকমভাবে যদি ভালো করে লক্ষ্য করা যায় এরকমভাবে উল্টো দিকটা, আমি কিন্তু পাতার উল্টো দিকের কথা বলছি, ভালোভাবে লক্ষ্য করা যায় তাহলে দেখতে পাবে খুব ছোট ছোট কতগুলো রন্ধ্র রয়েছে যেগুলো আমরা এরকমভাবে দেখতে পাবো। পাতার উল্টো দিকে কতগুলো ছোট 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 কতগুলো রন্ধ্র দেখতে পাবো, এগুলো হলো পত্ররন্ধ্র। কিন্তু তুমি যদি এই কচি কাণ্ডে তুমি যদি এরকমভাবে লক্ষ্য করো, এরকমভাবে কচি কাণ্ডটাকে খুব ভালো করে যদি পর্যবেক্ষণ করো, সেক্ষেত্রেও কিন্তু দেখবে কচি কাণ্ডে কি এরকম কতগুলো রন্ধ্র রয়েছে। কচি কাণ্ডের গায়েও কতগুলো এরকম ছোট 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 কতগুলো রন্ধ্র থাকে, এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো ল্যান্টিসেল। কি বলবো এগুলোকে আমরা? এগুলোকে আমরা কি বলবো? ল্যান্টিসেল। তাহলে পত্ররন্ধ্রের এই রন্ধ্রগুলোকে আমরা বলছি কি? আমরা পত্ররন্ধ্র বা স্টোমাটা বলছি। আর কাণ্ডের যে ছোট ছোট রন্ধ্র রয়েছে সেগুলোকে আমরা কি বলছি? ল্যান্টিসেল। আচ্ছা, আরেকটি অংশ আমাদের এই শ্বসন ক্রিয়ায় উদ্ভিদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা কি? দুটো কোষের মাঝে যে স্থান থাকে আমরা সেটাকে কি বলছি? অন্তঃকোষীয় স্থান। এই যে ফাঁকা ফাঁকা স্থান থাকে এগুলো কিন্তু এই অন্তঃকোষীয় স্থান বা অন্তঃকোষ স্থান বলছি, আমাদের বইতে কিন্তু অন্তঃকোষ স্থান রয়েছে, সেটাও কিন্তু এই গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শ্বসনে। তাহলে আমরা উদ্ভিদের শ্বসন অঙ্গ সম্পর্কে আমরা জানতে পারলাম ল্যান্টিসেল, পত্ররন্ধ্র আর কি অন্তঃকোষ স্থান। কিন্তু প্রাণীর ক্ষেত্রে কিন্তু এটা বেশ জটিল প্রকৃতির। বলতে গেলে তোমরা আমাদের নিজেদের কথাই বলি, আমাদের কিন্তু নির্দিষ্ট একটা শ্বসন অঙ্গ রয়েছে যেটাকে আমরা কয়েকটি অঙ্গ মিলে আমাদের এই তন্ত্রটা গঠিত, তাকে আমরা কি বলছি? শ্বসন তন্ত্র। যেখানে আমাদের নাসারন্ধ্র রয়েছে, তারপর আমাদের ফুসফুস রয়েছে, ট্রাকিয়া রয়েছে, তো আমরা সেটা সম্পর্কে একটু পরে জানবো। কিন্তু আমাদের যারা উচ্চ শ্রেণীর প্রাণী তাদের ক্ষেত্রে নির্দিষ্ট আমরা একটা অঙ্গ বা তন্ত্র আমাদের শ্বসন ক্রিয়ার জন্য রয়েছে। কিন্তু জলজ উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, যে উদ্ভিদটা সবসময় পানির মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে, সে কিন্তু তার শরীরের প্রত্যেকটা কোষ দ্বারাই বা বলতে পারি প্রত্যেকটা কোষীয় রন্ধ্র দ্বারাই পুরো দেহটা বা পুরো শরীরটা বা পুরো অংশটা জুড়েই তা কিন্তু শ্বসন ক্রিয়া সম্পন্ন হয়, তার জন্য নির্দিষ্ট কোনো অংশ কিন্তু শ্বসনের জন্য নেই। আচ্ছা, এবার চলে আসো কতগুলো নিম্ন শ্রেণীর প্রাণীর কথা আমি বলবো এখন, যে কি হয়। আর শ্বসনটা তোমরা মনে রাখবে, শ্বসনটার জন্য কিন্তু দিনের বা রাতের কোনো নির্দিষ্ট সময় নেই, শ্বসনটা আসলে দিবা রাত্রি 24 ঘন্টায় শ্বসন ক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে। তাহলে আমরা জানলাম শ্বসন কাকে বলে, জানলাম কোষস্থ স্থৈতিক শক্তির মাধ্যমে কীরকমভাবে শক্তি নির্গত হয়, শ্বসনটা কোথায় হয় জানলাম, কোন অঙ্গের মাধ্যমে হয়
আমরা শুধু উদ্ভিদের অংশটুকু জানলাম। এখন এখানে কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে কি তোমাদের যেটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কি সেটা? সেটা হলো কতগুলো প্রাণীর শ্বসনের জন্য নির্দিষ্ট কতগুলো অঙ্গ বর্তমান। যেমন আমরা বলতে পারি মাছের ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে কিন্তু ফুলকার সাহায্যে মাছ শ্বসন কার্য চালায়। আবার ব্যাং যখন ছোট থাকে সেটাকে আমরা কি বলি, জীবনের তার জীবনচক্রের একটা পর্যায়ে আমরা তাকে কি বলি, ব্যাঙাচি। ব্যাঙাচি অবস্থায় কিন্তু ব্যাং কি করে, তোমার ফুলকার সাহায্যে শ্বসন ক্রিয়া সম্পন্ন করে। আচ্ছা, আর এই ব্যাংটা যখন একটু বড় হয় তখন কিন্তু সে তার ত্বকের মাধ্যমে শ্বসন ক্রিয়া সম্পন্ন করে। তাহলে আমরা জানতে পারলাম কোন প্রাণী কীরকমভাবে শ্বসন ক্রিয়া সম্পন্ন করে, যেটা তোমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন চলে আসো আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস জেনে নিই। এখন আমি একটু আগে তোমাদেরকে বললাম যে শ্বসন ক্রিয়ার মাধ্যমে তাপ উৎপন্ন হয়, তাহলে তাপও তো একটা শক্তি। আবার কোনো কোনো ক্ষেত্রে তোমরা যদি এখানে সরাসরি যদি এরকমভাবে লেখো, একবারে শ্বসনের সংজ্ঞা দিতে গিয়ে এখানে একবারে তুমি কি লিখলে, এটিপি। আমরা কি লিখলাম এখানে একবারে, তাপ আর গতিশক্তি কেটে আমি যদি একবারে লিখি এটিপি প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড, এটাও কিন্তু সঠিক শ্বসনের সংজ্ঞার ক্ষেত্রে, কারণ তাপশক্তি গতিশক্তি সবই শক্তি, যেটা আমরা বলবো এটিপির মধ্যেই থাকে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপি, এটিপির পুরো অ্যাব্রিভিয়েশন হচ্ছে, এ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। শুধু এটিপি লিখে দিলেও হবে বা শক্তি লিখে দিলেও তোমরা পারবে। আচ্ছা, এখন আমরা চলে আসি শ্বসনের সময় শক্তি উৎপন্ন হয় এই কথাটা আমরা প্রমাণ করব। কীরকমভাবে প্রমাণ করব, দেখো এখানে তোমাদের বইতে একটা পরীক্ষা দেওয়া আছে, দেখো সেখানে কিন্তু লেখা আছে একটা থার্মোফ্ল্যাক্সের কথা, লেখা আছে একটা থার্মোফ্ল্যাক্স। এটা হচ্ছে একটা বড় আকৃতির থার্মোফ্ল্যাক্স, এর চেয়ে ছোট আকৃতির থার্মোফ্ল্যাক্স আছে, আমরা সেটাও নিতে পারি পরীক্ষার জন্য। আর আমরা এর ভিতরে কিছু অঙ্কুরিত ছোলা বীজ নিয়েছি, এর ভিতরে কতগুলো ছোলা বীজ আমি নিয়েছি আমার হাতে দেখতে পাচ্ছ। আমরা যে ছোলাটা রোজার মধ্যে খাওয়ার জন্য ব্যবহার করি পানিতে ভিজিয়ে রেখে, এটা হচ্ছে সেই ছোলা। কিন্তু এই বীজটা কি করতে হবে, এই ছোলাটা অঙ্কুরিত হতে হবে, মানে মাথায় সাদা যে ছোট্ট অংশটা পানিতে ভিজিয়ে রাখার পর বের হয় সে অঙ্কুরিত অবস্থা হতে হবে, সেক্ষেত্রে শ্বসন ক্রিয়াটা ভালো বোঝা যায়। তারপর কি করব, আমরা বোতলের প্রায় এক তৃতীয়াংশ বলতে পারি বা এক চতুর্থাংশ আমরা ছোলা দ্বারা পরিপূর্ণ করব। তারপর কি করব, আমরা এই যে বোতলের মুখে তুমি একটা ছিপি দেখতে পাচ্ছ, এই ছিপিটা, এই ছিপিটার ভিতরে আমরা একটা ছিদ্র করব, এই ছিপিটার ভিতরে একটা ছিদ্র করব। ছিদ্র করে আমরা আমার হাতে যে থার্মোমিটারটা দেখতে পাচ্ছ এরকম একটা থার্মোমিটারটাকে ওই ছিদ্রের মধ্যে আমরা কি করব, প্রবেশ করাবো। প্রবেশ করানোর পর এই ছিপি সহ থার্মোমিটারটাকে আমি খুব সুন্দর করে টাইট করে বোতলের মুখে লাগিয়ে দেব। তাহলে এর ভিতর কি থাকলো, অঙ্কুরিত ছোলা বীজ থাকলো, আর থার্মোমিটারের এই আমরা যে প্রান্তটা দ্বারা তাপমাত্রা পরিমাপ করব সেই প্রান্ত যেন ওই ছোলা বীজের মধ্যে নিমজ্জিত থাকে, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মানে ওই ছোলা বীজের ভেতরে যেন থাকে ওই অংশটা, সেটা আমাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। এরকমভাবে আমি দুটো থার্মোফ্ল্যাক্স লাগবে এখানে, দুটো থার্মোমিটার লাগবে, আর সিদ্ধ ছোলা বীজ লাগবে, আর এরকম অঙ্কুরিত ছোলা বীজ লাগবে। এরকমভাবে আমি কি করব, দুটো থার্মোফ্ল্যাক্স রেডি করব। তাহলে আমি কি বললাম যে এখানে দুটো থার্মোমিটার লাগবে, তারপরে কি লাগবে, অঙ্কুরিত ছোলা বীজ লাগবে, দুটো থার্মোফ্ল্যাক্স লাগবে। এরকমভাবে আমি দুটো, একটা সিদ্ধ থাকবে আর একটা থাকবে কি অঙ্কুরিত, এবং দুটোর ভিতরেই কি থাকবে আমার এই পারদ থার্মোমিটারটা আমরা প্রবেশ করানো থাকবে, এবং দুটো থার্মোমিটারের পার্ট আমি প্রথমে আগে থেকে লিখে রাখবো, যে আমি যখন জিনিসটা রেডি করলাম বা প্রস্তুত করলাম তখন আমার থার্মোমিটারের পার্ট কত ছিল, এক নাম্বার থার্মোফ্ল্যাক্সে কত ছিল, দুই নাম্বার থার্মোফ্ল্যাক্সে কত ছিল। তারপর লিখে রাখবো এক নাম্বারেতে অঙ্কুরিত ছোলা বীজ ছিল, দুই নাম্বারে কি ছিল, সিদ্ধ ছোলা বীজ ছিল। এরকমভাবে আমি জিনিসগুলোকে নোট করব, করার পর কিছুক্ষণ রেখে দিব,
কিছুক্ষণ আমি অপেক্ষা করার পর দেখতে পাবো যে আমার সিদ্ধ ছোলা বীজযুক্ত থার্মোফ্লাস্কে পারদের যে পাট প্রথমে নিয়েছিলাম পারদের পাট পরিবর্তন হয়েছে। কেন পরিবর্তন হয়েছে? এখন সিদ্ধ ছোলা বীজ যেটা সেখানে অবশ্যই সেটা কি একটা একটা উদ্ভিদ, একটা অঙ্কুরিত উদ্ভিদ, নতুন একটা অঙ্কুরিত উদ্ভিদ। এই উদ্ভিদে শ্বসন ক্রিয়া চলেছে, শ্বসন ক্রিয়া এর ভিতরে হওয়ার কারণে কি হয়েছে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়ার কারণে এখানে কি হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যে তাপ শক্তি উৎপন্ন হলো, এটাও তো শক্তি। তাহলে আমি কিন্তু প্রমাণ করে ফেললাম যে কি হয়, শ্বসন ক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। কিন্তু এখানে যেরকম দেখতে পেলাম থার্মোমিটারে পাট পরিবর্তন হয়েছে, আমি কিন্তু যেই থার্মোফ্লাস্কে আমি সিদ্ধ ছোলা বীজ নিয়েছিলাম সেখানে কিন্তু পূর্বের পাটই আমি দেখতে পাবো। এখানে কিন্তু কোনো পাট পরিবর্তন হবে না, থার্মোমিটারের পাট পরিবর্তন হবে না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি, সিদ্ধ ছোলা বীজে কোনো কি হয়নি, শ্বসন ক্রিয়াও হয়নি, এখানে এখানে তাপমাত্রা উৎপন্ন হয়নি, যার কারণে থার্মোমিটারে একই পাট প্রদান করছেন। তাহলে আমরা এটার দ্বারা বুঝতে পারলাম যে শ্বসনের মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে আমরা আজকে যে বিষয়গুলো জানলাম, পরবর্তী তোমাদের জন্য যেটা আমার কোশ্চেন থাকবে বা তোমাদের যেটা পড়া থাকবে সেটা হলো কি, শ্বসন কাকে বলে, শ্বসনের সংজ্ঞা, আর বিভিন্ন প্রাণী বিভিন্ন জীবের ক্ষেত্রে শ্বসন অঙ্গ সম্পর্কে বর্ণনা, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই সব কিছু বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থেকে থাকে আমরা রিভিশন ক্লাসে সেগুলো নিয়ে সলভ করব, আমরা হোয়াটসঅ্যাপে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সঙ্গে আবার দেখা করব। আল্লাহ হাফেজ।